আমি কারো প্ররোচনায় ইসলাম ধর্মগ্রহণ করিনি আমি নিজ ইচ্ছায় জেনে বুঝে এবং ইসলামকে ভালোবেসে এই গ্রহণ করেছি অর্পার জীবন সংকটাপন্ন অর্পার একটাই দোষ সে পবিত্র কালিমা লাহা ইহু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলহসালামের ছায়াতলে এসেছে এটাই অর্পার দোষ এটা যদি দোষের হয়ে থাকে অর্পাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন অর্পার জন্য আমরা কি কিছুই করতে পারি না সম্মানিত ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ রেজাউল করিম শাহী চলে আসলাম একটি অত্যন্ত মর্মাহত হৃদয় বিদারক ঘটনা নিয়ে এক বোন হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করায় তার উপর চলতেছে অমানসিক নির্যাতন এবং অত্যাচার অর্পাকে বাছাতে এগিয়ে আসুন অর্পা সাহা গত পাঁচই ডিসেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বর্তমান নাম ফাতেমা রহমান পূর্বের নাম অর্পা সাহা পিতা গৌতমচন্দ্র সাহা জন্ম তারিখ আড়াইশ আট দুই হাজার তিন জাতীয় পরিচয়পত্র নাম্বার এক পাঁচ এক তিন তিন শূন্য দুই নয় দুই পাঁচ জেলা ময়মনসিংহ থানা ময়মনসিংহ সদর ডাকঘর ময়মনসিংহ সদর দুই হাজার দুইশো অমৃতবাবু রোড ওয়ার্ড নং সাত এই হচ্ছে অর্পাশাহার পরিচয় অর্পাশাহা ইসলাম ধর্ম গ্রহণ করেন পাঁচই ডিসেম্বর চিফ জুডিশিয়াল ময়মনসিংহে সশরীরে উপস্থিত হয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট এর সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয়েছে ফাতেমা রহমান তার বয়স আনুমানিক ২০ বছর তার এফিডেভিড নম্বর বাইশ একানব্বই তিনি প্রাপ্তবয়স্কা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের একচল্লিশ বাই এক এর ক এই ধারা অনুযায়ী ফাতেমা রহমান একজন প্রাপ্ত বয়স্কা সেই হিসেবে উনি যে কোনো ধর্ম পালন করার অধিকার রাখেন কিন্তু তার বাবা চাচারা তাকে ইসলাম ধর্ম পালনে বাধা দিচ্ছে বিঘ্ন ঘটাচ্ছে তার উপর অমানবিক শারীরিক মানসিক নির্যাতন করতেছে দিনের পর দিন তিনি সেই নির্যাতন এবং অত্যাচার সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হন এবং কি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে যার কারণে তিনি দশে ডিসেম্বর তার এক বান্ধবীর বাসায় পালিয়ে যায় এবং সেখান থেকে তিনি থানায় গিয়ে একটি জিডি করেন তার উপর শারীরিক মানসিক নির্যাতন এবং হত্যার আশঙ্কায় তিনি একটি জিডি করেন জিডি করার পর তিনি তার এক এক মুসলিম বান্ধবীর বাসায় অবস্থান করেন সেখান থেকে অরপাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বাবা চাচার হাতে তাকে তুলে দেয় এবং থানায় তার বাবা চাচারা কমিটমেন্ট দিয়ে আসে যে তাকে বাসায় নিয়ে গিয়ে তার ধর্মকর্ম পালনে কোনো রকম বাধা এবং বিঘ্ন সৃষ্টি করা হবে না তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং তাকে সবার সাথে যোগাযোগ করতে দেওয়া হবে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পর হিতে বিপরীত বাসায় গিয়ে সে পদ্মা করতে পারতেছে না নামাজ পড়তে পারতেছে না তাকে কারো সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তার ধর্ম পালনে বাধা দিচ্ছে তার বাবা চাচারা এই খবর যখন তার বান্ধবী জানতে পারে তখন তেরোই ডিসেম্বর তার বান্ধবী একটি মামলা করেন থানায় অরফার বান্ধবের বাস্য অনুযায়ী তাকে উদ্ধারের জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ প্রায় দুই সপ্তাহের মতো বন্দি আছে অর্পা আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স অরপাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন অর্পার জন্য কি আমরা কিছুই করতে পারি না অবশ্যই পারি বর্তমান সোশ্যাল মিডিয়ার যোগ আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা যারা বড় বড পেজের মালিক আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা অর্পাকে বাঁচাতে ব্যাপকভাবে তিন মিনিট পাঁচ মিনিটের একটা কন কন্টেন্ট তৈরি করে আপনারা প্রচার করুন অর্পাকে বাঁচাতে এগিয়ে আসুন অরপার জীবন সংকটাপন্ন অর্পার একটাই দোষ সে পবিত্র কালিমা ইলাহা ই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলহি আসসাল্লামের ছায়াতলে এসেছে এটাই অর্পার দোষ এটা যদি দোষের হয়ে থাকে তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অর্পা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হোক কারণ এটি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের বহির্ভূত আমাদের সংবিধান বাংলাদেশ সরকারের সংবিধান সবাইকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে যে যার ধর্ম পালন করবে যে যখন মন চায় ত্যাগ করতে পারবে এটা আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে রাষ্ট্র দিয়েছে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিয়েছে কিন্তু অর্পা ওরফে ফাতেমা ফাতেমা রহমান তার ধর্ম পালন করতে পারতেছে না সে ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম হওয়ার কারণে তার উপর শারীরিক মানসিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সচ্চার ভূমিকা পালন করা উচিত আমাদের আমি সকল মানবাধিকার কর্মী সহ মানবিক ভাইদেরকে আহ্বান জানাব এবং সকল ইউটিউবার ফেসবুকার যারা আছেন বড় বড় পেজের তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা ব্যাপক আকারে প্রতিবাদ করুন প্রতিবাদ করে অর্পাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন অর্পার জন্য আমরা কি কিছুই করতে পারি না সম্মানিত ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন